হ্যাঁ, 34টা ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড প্রদান করে থাকি। যেহেতু আমরা এই দুবাইয়ে ফার্স্ট টাইম করতেছি, এখানে আমাদের এই বছর এতগুলো ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারি নাই, যেহেতু এটা অনেক ব্যয়বহুল, স্পন্সরের ব্যাপার স্যাপার আছে, অনেক বাজেটের ব্যাপার আছে। তো আমরা ফার্স্ট টাইম যদি আমরা এতগুলো ক্যাটাগরি আমরা এবার রাখতে পারি নাই, আমরা মোস্ট পপুলার কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমরা এবার প্রোগ্রামটা দুবাইয়ের মাটিতে আমরা শুরু করব। আমাদের এখানে বেস্ট সিনেমা, আমাদের 2022-23 দুইটা সেক্টরে আমরা বেস্ট সিনেমা, 1 ঘন্টার নাটক, টেলিফিল্ম, বেস্ট মিউজিক ভিডিও, এই বছরের বেস্ট ফ্যাশন ডিজাইনার, বেস্ট মেকআপ আর্টিস্ট, এইভাবে নিয়ে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি। আমাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে যাদের সাথে আমাদের কনফার্মেশন পাওয়া গেছে তাদের নামগুলো আমি একটু বলে দিতে চাই। আমাদের সাথে 2022 সালে তিনটা মুভি নমিনেশন আছে, একটা হচ্ছে হাওয়া, একটা হচ্ছে পরাণ, হাওয়া পরাণ আরেকটা আছে। এখান থেকে আমরা দুইটা চলচ্চিত্রকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা পুরস্কারের জন্য নমিনেশন দিয়েছি। চঞ্চল চৌধুরী, মেহজাবিন, শিল্পী কোনাল, ইতিকা পাল, কেয়া পায়েল, বিদ্যা সিনহা মিম, তারপর আমাদের শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ খান, তারপর হচ্ছে আমাদের সবার সিনিয়র ডিপজল ভাই, অনন্ত জলিল, বর্ষা, অপু বিশ্বাস, মুশফিক ফারহান, নায়ক নীরব, আফরানিসো, সিঙ্গার আসিফ, তানজিন, তিশা। আপাতত আমাদের মোটামুটি 15 জন আর্টিস্ট আমাদের কনফার্মেশন দেওয়া হয়ে গেছে, আমাদের অনুষ্ঠানে ওরা ইনশাল্লাহ আসবে, এবং বাকি আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আর আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে শুধু আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা হচ্ছে, আপনাদের এখানে থাকবে হচ্ছে অ্যাওয়ার্ড সেরেমনি, তারপর হচ্ছে ডান্স থাকবে, আর ফ্যাশন শো থাকবে, লাইভ সং থাকবে। আমাদের এবার ডান্স পারফর্ম করবে ইন্ডিয়ান একটা টিম, আর হচ্ছে ফ্যাশন শো পারফর্ম করবে 18টা দেশ থেকে মডেল আসবে, ফরেন মডেলগুলো, ওদেরকে দিয়ে আমরা বিভিন্ন 4টা কিউ সাজিয়েছি। তারপর হচ্ছে সিঙ্গার থাকবে আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদের বাঙালি কমিউনিটি, বাঙালি রেমিনেন্স যোদ্ধারা সবাই আসবে, একটু বাংলা গান না হলে সবাই হয়তো বা ভালো লাগবে না। নাচের ক্ষেত্রে দেখতে পারো অনেক কিছু, সেজন্য আমরা বাংলাদেশ থেকে আমরা যে সিঙ্গারগুলো আসবে তাদের গান পরিবেশন করবে, সেই সাথে কিছু আমাদের আরব আমিরাদের বিজনেসম্যানরা আসবে, সমাজসেবকরা আসবে, যারা এখানে রেমিডেস যোদ্ধাদেরকে নিয়ে কাজ করতেছে, কিছু সফল ব্যক্তি আসবে, আর বাংলাদেশ থেকে কিছু ব্যবসায়ীরা আসবে, এই সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামটা এইভাবে সাজিয়েছি। ফ্যাশন শো হবে, ডান্স হবে, এবং লাইভ সং হবে। সেহেতু এখানে এই যে রাত 8টা থেকে যদি প্রোগ্রামটা শুরু হয়, রাত 12টার মধ্যে যেহেতু শেষ করতে হবে, এই 4 ঘন্টা প্রোগ্রামের মধ্যে 1 মিনিটও যেন মানে কোনো মিসিং না হয়, 1 মিনিটও যেন আমাদেরকে থমকে দাঁড়াতে না হয়, সেভাবে করে প্রোগ্রামটা সাজানোর কথা বলা হয়েছে। যেহেতু এক ক্যাটাগরির শিল্পীরা এখানে আসবেন, এক ক্যাটাগরির প্রোগ্রাম এখানে উপস্থাপন করা হবে, সেহেতু এক ক্যাটাগরি যেন মেনটেন করা হয়, ফার্স্ট টু লাস্ট যেন প্রোগ্রাম যেন কোনোভাবেই ছুলে না যায়, এবং দর্শকরা যেন স্বতঃস্ফূর্ত থাকে, প্রাণবন্ত থাকে, এবং সেইভাবে সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে এবং সৃজনশীল অনুষ্ঠানমালা সাজানোর মাধ্যমে যেন এটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেভাবে উদ্যোগ নেওয়ার জন্য ওনাকে আমি পরামর্শ দিয়েছি। উনি বাংলাদেশে প্রোগ্রাম করেছেন, ঠিক আছে, বাংলাদেশে প্রোগ্রামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু অগোছালো থাকে, সেক্ষেত্রে বাংলাদেশি লোকজন সেটা মেনে নেয়, কেননা আমরা হয়তো অত বেশি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি না, যেহেতু দুবাইয়ের মাটিতে হবে, দুবাইয়ের স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, যেহেতু ইন্ডিয়ান কমিউনিটি অনুষ্ঠানটা দেখতে আসবে, পাকিস্তান কমিউনিটি দেখতে আসবে, এবং আদার্স কান্ট্রি যারা আছেন তারাও দেখতে আসবে, তাদের সামনে যদি আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম উপস্থাপন করা হয় তাহলে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে। ওনাকে বারবার এটা বলা হচ্ছে।